আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কয়েকদিন আগে এইখানের এই শ্যাম্পুগুলার ভিডিও দেখাইছিলাম, আজকে আপনাদের আমি দেখাবো যে স্কোয়ার কোম্পানির রিভাইভ শ্যাম্পু এই পাতারগুলো আমার কত কিনা পড়ে পার পিস, আর ডজন প্রতি আমার কত লাভ থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইনভয়েস মেমো, আপনাদের দেখাবো যে প্রতি পিস কত কিনা পড়ে এবং আমার ডজনে কত টাকা লাভ হয়। আপনাদের এটা আনবক্স করেই দেখাই শ্যাম্পুগুলো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির রিভাইভ শ্যাম্পু, প্রতি পিসের মূল্য হচ্ছে 1 টাকা। এইখানে এই বক্সে আছে 720 পিস, এই যে এখানে লেখা দেখতেছেন 720 পিস, আর প্রতি পিসেল আপনার 3 মিলি করে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 720 পিস, এই যে 3 মিলির, এগুলো প্রতি পিস আমার কিনা পড়ছে হলো 83 পয়সা করে। তাহলে প্রতি পিস যদি আপনার 83 পয়সা কিনা পড়ে, তাহলে আপনার ডজনে কত টাকা লাভ হয় দেখেন। 0.83 পয়সা গুণ হচ্ছে 12, যে 9.96 টাকা, প্রায় 10 টাকার মতোই কিনা পড়ে আমার। প্রতি পিসে এখানে 1 টাকা করে বিক্রি করতে হবে এবং 12 পিস 12 টাকায় বিক্রি করতে হবে। দুঃখিত, মানে নসিবনের নয়েজের কারণে আপনার এখানে যারা 12 পিস নেয় তারা আবার 10 টাকার উপরে দেয় না, অতএব এইখানে আমার ওই 4 পয়সাই লাভ হয়। ঠিক আছে, যারা অন্য অন্য মাল নেবে আইসে এই 1 ডজন দিয়ে আপনার 10 টাকা দিবে, সেক্ষেত্রে অন্যথায় আপনার কিছু করার থাকবে না, কাস্টমার ভাই এরকমই। তো এই হলো শ্যাম্পুর লাভ। ঠিক আছে, খুব সীমিত এই লাভ হয়, শ্যাম্পুর বিক্রি করে কেউ লাভের আশা করাটা এটা বোকামি, কারণ এটা রেগুলার আইটেম অন্য অন্য প্রোডাক্টের সাথে নেয়। তবে এই ক্ষেত্রে এই যে বড় যে শ্যাম্পুগুলো আছে এগুলা বিক্রি করাতে আরো লাভ বেশি হয়, কারণ এর 1 পিস বিক্রি করলে 20 টাকা 25 টাকা 30 টাকা লাভ হয়, কিন্তু সেক্ষেত্রে এই পাতা শ্যাম্পু বিক্রি করে ওই লাভ দেখা যায় না বললেই চলে, ওটা কিনা আর দোকান মাত্র রাখা এরকম একটা বিষয়। তো ভালো থাকেন সবাই, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সটে আপনাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে অন্য অন্য জিনিসের দাম সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা ধারণা দেব। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর কোনো জিনিস জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এটা তো আমি প্রতি ভিডিওতেই বলি।